রাজ্যসভায় সোমবার নিজের ভাষণে দেশের অর্থনীতির হাল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, দেশের অর্থনীতি এখন আইসিইউতে নেই, তবে কবে তাকে ঠেলা মেরে ঢুকিয়ে দেওয়া হবে আইসিইউতে তার অপেক্ষা চলছে। এদিন তিনি আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন, প্রাক্তন আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণিয়ামের অর্থনীতি নিয়ে হুঁশিয়ারি বিষয়ে উল্লেখ করেন। তিনি বলেন, সরকার নিজের ভুল স্বীকার করতে তৈরি নয়, সেই সাথে বলেন আমাদের অর্থনীতি ভেঙে পড়ার মুখে, খুব দক্ষ ডাক্তার দরকার এ চিকিৎসায়, কিন্তু তা আমরা মানতে চাইছি না। ক্রমবর্ধমান বেকারি, বৃদ্ধির হার, পতন, এই দুটো বড় সমস্যা উপেক্ষা করে যাচ্ছি আমরা। সাম্প্রতিক কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেও চাহিদা জিয়ে তোলার জন্য সরকার তাতে কোনো ঘোষণা করেনি বলেও অভিযোগ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, একমাত্র মানুষের হাতে টাকা দিয়েই এটা করা যায়, তা না করে বর্তমান কেন্দ্রীয় সরকার 200 কর্পোরেটকে করের হার ছেটে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর তাই সাধারণ লোকের হাতে টাকা নেই, কারোর কোনো সাড়া নেই, ভয়ে কেউ ভারতে বিনিয়োগ করবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।